হ্যালো, চলে এসেছি। চলে এসেছি। আর আজকে খাবার একদম ছিমছাম খাবার, তোমরা বলেছো তোমরা জানো যে আমাদের ছিমছাম যা খাবে তাই নিয়ে তাই নিয়ে আসবো। চলে এসেছি, সংশয় নেই, কোনো বাধা নেই, যখন যা খাবো তাই নিয়ে চলে আসবো। আজকে আইটেম কি আছে দেখো, সে গতকালের হলদি যেটা করা হয়েছিল, গতকাল রাতে করা হয়েছিল ওইটা আছে, আর সোয়াবিন আর ডিম দিয়ে তরকারি শুরু করে দিয়েছে। আজকে অনেক বেজে গেছে, দুটো পনেরো বাজে, অনেক কি বেজে গেছে। ও স্কুলে বাচ্চাটাকে আনতে যাওয়ার আগে আজকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে। স্কুলে বাচ্চাটাকে আনতে যাওয়ার আগে আজকে খেয়ে যায়নি, কারণ কি বাজারটা করে আসতে না অনেকটা বেলা হয়ে গেছিল। সপ্তাহে চার দিন টাইম মতো খেলে, একদিন যদি আর দুদিন যদি টাইম মতো না হয় কোনো অসুবিধা নেই, কি বলে? একদিন আরো এক কেজি ও রান্না নেই, শুধু এটা দিয়ে রান্না করতে বলবো, ওটা দিয়ে ভাবছিলাম। 500 ওল নেওয়া হয়েছিল না রাহুলের দাদাটার কাছ থেকে, 500 ওলে চার দিন তিন দিন করলাম। তুমি ছোলা কচু আনো, ছোলা কচু তোমার ফেভারিট, ছোলা কচু, ছোলা কচু মাছের মাথা দিয়া। কদিন আমরা খেতে বসলে লোডশেডিং বলছি, অন্ধকার হচ্ছিল। হ্যাঁ, মানুষই বলছে 11:30 কারেন্ট গেছে, এখনো আসেনি বলে। জানো আমি ভাবলাম ইন্ডাকশনে ভাতটা করব, তারপরে দেখলাম না কারেন্ট আসছে না, তোমার দাদার রিসিভ ডিউটি দেরি হয়ে যাবে। আমাদের লোকাল থানা অরবিন্দ তো না, মেন থানা অরবিন্দ, লোকাল থানা কোনটা? নিউটন আছে না, আগে নিউটনে যাবো তো, যদি ভাবছি নিউটন যাব না মিন্টনে, না নিউটনে আগে চলো, আগে নিউটনে গিয়ে এটা করি। হ্যাঁ, এটা সাজেশন তো নিতে হবে। হ্যাঁ, ওখান থেকে সাজেশনটা নিয়ে তারপরে আমরা মিন্টনে যাব, মিন্টনে প্রাইম ব্রাঞ্চ যাব। তবে এনেছিল সোয়াবিন গুলো, সেই যখন ওরা জানো এডিসনে হোম ডেলিভারি দিচ্ছিল সেই সময়। আমি কালকে আদরকে যখন স্কুলে নামিয়ে দিয়ে আসবো তুমি রেডি থাক, ড্রেস আপ করে রেডি। আমার ছেলে ভাজা গান করছো,
রাতে রুটি দিয়ে হয়ে যাবে তো? নিম্নচাপ সরে গেছে, এখন রোদটা এত কড়া, বিভৎস কড়া, চিপি চিপড়ি করছে। গাছের তো আবার গাছের ছায়া দেওয়া আবার আরাম আরাম হচ্ছে না, হিউমিডিটিটা কিন্তু অতটা নেই আছে। রোদের পাওয়ারটা আস্তে আস্তে কমে আসবে যত শীতকালের দিকে এগোবে, যত পুজো আসবে। যত খাবার খাই সব থেকে ভালো লাগে যেন ডিমটা খেতে, আমার অমলেটের থেকেও বেশি এখন সেদ্ধ গোটা ডিম খেতে ভালো লাগে। মাঝে একবার কেমন একটু অন্ধকার অন্ধকার করে গেল, মনে হলো যেন এখনই বৃষ্টি আসবে, এরকম একটা ব্যাপার হলো। তা কি আসবে পড়তে আজকে? তোর মা তো কিছু বলবো না, মা তো কালকেই বলবো। দেখি আমি জিজ্ঞেস করবো। না কাটা না ডাটা না হার, প্লেট পুরো পরিষ্কার। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখতে থাকো পল্লব ফেরাসি, আমরা আছি, থাকবো।
ছিলাম আছি থাকবো, ছিলাম আছি থাকবো।